আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে কত চিনি না। জাপানে আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের নিয়ে তিনি করেছেন ওয়ার্কশপ। সবসময়ই তার প্রতিবাদের মাধ্যম হয়েছে ভালোবাসা। আমাদের পরের অতিথিকে, যার কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজনই নেই, আমাদের সকলের ভীষণ ভীষণ প্রিয় অলকানন্দা রায়। ছোটবেলা থেকেই নাচ ছিল যে মেয়েটির ধ্যান জ্ঞান স্বপ্ন, বড় হয়ে সেই মেয়েই হয়ে উঠেছে একজন ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সার। তিনি শ্রীমতী অলকানন্দা রায়। একসময় মিস ক্যালকাটার সেরার মুকুট এবং মিস ইন্ডিয়ার ফার্স্ট রানার আপের মুকুটও উঠেছিল তার মাথায়। সমাজের চোখে, আইনের চোখে যারা অপরাধী, যারা বছরের পর বছর কাটাচ্ছেন সংশোধনাগারের চার দেওয়ালের মধ্যে, তাদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার দায়িত্ব তিনি তুলে নিয়েছেন নিজের কাঁধে। জাপানে আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের নিয়ে তিনি করেছেন ওয়ার্কশপ। সবসময়ই তার প্রতিবাদের মাধ্যম হয়েছে ভালোবাসা। ডান্স এডুকেশন, ডান্স কোরিওগ্রাফি সবইতেই তিনি সমান সাবলীল। বিভিন্ন রকম সামাজিক কাজে যুক্ত রয়েছেন বহুদিন ধরেই। দশভুজার মতো একদিকে সংসার সামলে, অন্যদিকে বাইরের জগৎ সামলে তিনি যথার্থ অর্থেই হয়ে উঠেছেন একাই একশো। প্রথমেই যেটা আমি জানতে চাইবো, যে জেলের ওপাশে যারা থাকে, এপাশের মানুষরা তাদেরকে একটু ভয়ই পায়, আর তুমি হচ্ছে একেবারে উল্টো। তাদের একেবারে কাছাকাছি থাকো, তাদেরকে ভালোবাসো, তাদের কাছের মানুষ তুমি। আমি যেটা জানতে চাইবো, এই যে ভাবনাটা, এটা সূত্রপাত কিভাবে? আমি গিয়েছিলাম অ্যাজ এ গেস্ট ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে 2007 সালে। আচ্ছা, আমি প্রথম যখন ঢুকেছিলাম তখন চতুর্দিকে এত গাছপালা, খোলা জায়গা, আমার ধারণা আর 10 জনের মতো। জেল মানে হলো ছোট ছোট কুপরি সেল, একটা অন্ধকার অন্ধকার, সেরকমই ধারণা। ওরকম না। আচ্ছা, ওরকম না, অনেক খোলা জায়গা আছে, মাঠ আছে, কোকিল ডাকছে মাস মাস। তারপর গেছি, যখন মেয়েরা নাচ শিখতে চাইলো আমার কাছে, আমি তখন হ্যাঁ বললাম। আমি যেটা সবসময় বলি, যে কোনো শিশু অপরাধী হয়ে জন্মায় না, কোনো না কোনো কারণে হয়তো অপরাধ হয়ে যায়। আমি তখন খুব ইমোশনালি জিজ্ঞেস করলাম, আমি কি ছেলেদেরও শেখাতে পারি? তখন মিস্টার বিডি শর্মা ছিলেন আইজি, উনি আমায় বললেন যে আপনার ভয় করবে না, সবাই কিন্তু ওদের ভয় পায়। আমি বললাম, কিসের ভয়? ওরা সব আমার ছেলের বয়সী ছেলে, ওদের আমি কেন ভয় পাবো? আর আজকে আমার মনে হয় আমি কিন্তু জেলের ভেতরে অনেক বেশি সেফ বাইরের থেকে, কারণ ওখানে আমার এত এত ছেলে, সবাই আমার প্রোটেক্টর। ওখানে আমার কোনো আঁচড় কেউ লাগতে দেয় না কখনো, মানে আমার ব্যাগটা অবধি আমি কোনোদিনও নিজে ক্যারি করি না। ছেলেরা, ওদের অতটা ইচ্ছে ছিল না, তাই আমি মার্শাল ডান্স দিয়ে শুরু করলাম, যাতে ওরা, ওদের কখনো মনে না হয় একজন মহিলার কাছে মেয়েলি নাচ শিখবো। সেই জন্য ওরা মার্শাল ডান্স, তারপরে ওখান থেকে ফোক ডান্সেস, বাল্মীকি প্রতিভা পরে হয়েছে। প্রথমে কিন্তু ব্রাদারহুড বিয়ন্ড বাউন্ডারিজ বলে সব ফোক ডান্সেস অ্যান্ড মার্শাল ডান্সেস অফ ইন্ডিয়া করিয়েছিলাম। অলকানন্দা দিদির একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই সব মানুষগুলোকে মূল স্রোতে আবার ফিরিয়ে আনা, কেন তাদের একটা চান্স ডেফিনেটলি দেওয়া দরকার। আর এই সব মানুষদের কাছে কিন্তু অলকানন্দা দি একাই একাই একশো। তুমি তো কারেকশনাল হোমগুলোতে যখন যাও, এত বছর ধরে যাচ্ছ, বহু মানুষের সঙ্গে তোমার আলাপ হয়েছে ওখানে, নানান ধরনের মানুষ, এমন একজন কারোর কথা তুমি বলতে পারো সবচেয়ে কঠিন পরিস্থিতিতে সে ছিল, তাকে তুমি সেখান থেকে বার করে আনতে পেরেছো? অনেকে আছে, তার মধ্যে অবশ্য নাইজেলকে তো সবাই চেনে, যে ও একদম খুব রাগী একজন মানুষ হয়তো,
হাসতো না, সবসময় ভুরু কুচকে থাকতো। আচ্ছা, আর আমাকে যাচাই করতো আমি ওখানে কি করতে গেছি। আমি জানতাম যে সব মানুষই কিন্তু ভালোবাসার কাঙাল, রাইট? তা আমাকে এটা একটা গাল ভরা নাম দিয়েছে সবাই, ডান্স থেরাপি। আমিও কিচ্ছু থেরাপি করতে যাইনি, বাট ওটা যখন থেরাপিউটিক হলো হলো আমি বলি ইটস আ লাভ থেরাপি। আচ্ছা, আমাকে ঠাট্টা করে অনেকে জেল জননী বলে, এন্ড আই লাভ ইট, ইটস সাচ আ ওয়ান্ডারফুল নেম। এন্ড যাদের লোকে হয়তো ভাবে তারা ভালোবাসতে জানে না, তাদের কাছ থেকে আমি সব থেকে বেশি ভালোবাসা পেয়েছি। যাদের কথা অলকানন্দাদি বলছেন, তারা কোনোদিন স্বপ্নেও ভাবেননি এই মাকে পাওয়ার আগে যে দ্বিতীয় জন্ম, সেকেন্ড চান্স তারা কোনোদিন পাবেন। একটু অন্য প্রসঙ্গে আসছি অলকানন্দাদি, দিদুন আমরা কি বেড়াতে যাব না? এই কথাটা যখন শোনো তখন কিরকম লাগে? অসম্ভব কষ্ট হয়, আমি বোঝাতে পারবো না। এই যে বাচ্চারা যারা মায়েদের সঙ্গে জেলবন্দী হয়ে আছে, তারাও, তারা তো কোনো দোষ করেনি, ওই ছ বছর অবধি মায়েদের সঙ্গে থাকে, যাদের বাইরে হয়তো বাড়িতে কেউ দেখবার নেই, কিন্তু ওরাও বন্দী। ওর মধ্যে একজন ওখানে জন্মেছে, অনেকেই জন্মেছে, তার মধ্যে এই বাচ্চাটির কথা বলছি, কারণ ওর মা আমার নাচের টিমে ছিল। আচ্ছা, রোজ রিহার্সালের পরে সব ছেলেরা একদিকে বসে, মেয়েরা একদিকে বসে, বাচ্চা দুটো আমার কোলে বসে, আর আমি ওদের এমনি গল্প করি আমরা। তো এই গল্প করছি যখন, সেদিন আমি বললাম যে না, আজকে আমি কিছুতেই পারবো না, আমার বাড়ি যেতে হবে, আমার ভীষণ তাড়া, বাড়ি যেতে হবে। ওই বাচ্চা দুটো আমার কোলে বসা, ও আমার মুখের দিকে তাকিয়ে বলছে, দিদুন বাড়ি কি, বাড়ি কোথায়? ওর কনসেপ্ট অফ বাড়িই নেই, কারণ ও জন্মেছে ওখানে, ওখানেই বড় হচ্ছে। আমি না বুঝতে পারি না যে কারা দোষী, আমরা দোষী না? ওদের একটা চাইল্ডহুডকে আমরা তো নষ্ট করে দিচ্ছি। আমি না ভীষণ নাড়া দিয়েছিল আমাকে এটা। তারপরে আমি ভিতরে একটা স্কুল করি ওদের। আচ্ছা, একটা মন্টেসরি স্কুল, ইটস লাইক এনি আপমার্কেট স্কুল ভিতরটা, মানে যা যা একটা বাইরের ভালো মন্টেসরি স্কুলে বাচ্চারা পায়, যেসব ফেসিলিটিস, সমস্ত কিছু ইনক্লুডিং ইউনিফর্ম। ভাগ্যিস তুমি এই স্কুলটা করেছিলে, ভাগ্যিস। অলকানন্দাদি, তোমার সঙ্গে আজকে কে এসেছে? আমার এক ছেলে, সে এখন খুব সুন্দর জীবনে ফিরে গেছে, জগৎ। আমরা তার সঙ্গে আলাপ করব। নমস্কার। নমস্কার জগৎদা, আপনার জীবনে অলকানন্দাদির ভূমিকা কি? মা আমাদের কাছে একটা বড় সিঁড়ি, যে সিঁড়ি বেয়ে আজকের আপনাদের কাছে আসতে পেরেছিলাম। আমাদেরকে গান শোনাতে হবে দু লাইন। মায়ের মতো দরদি কেউ হবে না আমার মা, মা গো। মায়ের মতো দরদি কেউ হবে না আমার মা, মা গো। সন্তানের মায়াতে এলেন ছুটে জেলেতে, সন্তানের মায়াতে এলেন ছুটে জেলেতে, কত না আদর দিলেন দিলেন কত সান্ত্বনা, মায়ের মতো দরদি কেউ হবে না আমার মা, মা গো। অলকানন্দাদি, আমরা যে কতটা সমৃদ্ধ হচ্ছি আজকে তোমাদের মতো মানুষদের, ওনার মতো মানুষদের আমাদের মধ্যে পেয়ে আমি বলে বোঝাতে পারবো না। অলকানন্দাদি, দর্শকদের মধ্যে আছেন দোলন মুখার্জি। দোলন, তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাইব, তোমার জীবনে কি এমন কোনো অভিজ্ঞতা আছে, এমন কোনো লড়াই আছে যেটা থেকে তুমি নিজেকে একাই 100 বলতে পারো? আমি প্রফেশনালি স্কুল টিচার, প্রাইমারি স্কুল টিচার। এর বাইরে আমি যে ছেলে মেয়েরা ট্রলির ওপর রাত্রে শুয়ে কাটায়, সেই সমস্ত ছেলে মেয়েদের নিয়ে আমরা একত্রিত করে তাদের জীবনের ধারায় আনার চেষ্টা করেছি। আমরা রাস্তাঘাটে এরকম অমুষ্য মানুষ পড়ে থাকলেও তাদের আমরা চেষ্টা করি তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদের চিকিৎসার ব্যবস্থা করে তাকে সুস্থ করা করে তোলার।
এক্স্যাক্টলি, এবং আরো অনেক মানুষকে তুমি এবং তোমরা এটা ফিল করাও, তাদেরকে ভালো থাকাটুকু যে দাও তার জন্য তোমাকে স্যালুট জানাই। থ্যাংক ইউ। অলকা নন্দাদি, তোমাকে যখন আমাদের মধ্যে পেয়েছি একটু নাচতো আমরা দেখবই। ঠিক আছে। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। তোমার মজার ব্যাপার, মানে আমি কয়েকটা প্রশ্ন করবো ইন্ডিভিজুয়ালি এক একজনকে, তার উত্তর তোমাদেরকে একদম চটজলদি দিতে হবে, কিছু না ভেবে, আমি ভাবার সময় দেব না। প্রথমে অলকানন্দাদি, তুমি রাগী না শান্ত? দুটোই। অলকানন্দাদি নাকি মা, কোনটা শুনতে বেশি ভালো লাগে? মা। ইলিশ নাকি চিংড়ি? এখনের জন্য ইলিশ। তোমার লাইফের একটা ভুল যেটা তুমি প্রায়শ্চিত্ত করতে চাও? ভুল টুল আবার কি, আমি ভুল টুলে বিশ্বাস করি না, যা করেছি বেশ করেছি।